হ্যালো ফ্রেন্ডস, টিচিং উইথ ফানা আবার স্বাগত জানাই। আজকে আমরা ভিটামিন এবং অ্যান্টি ভিটামিনের পার্থক্যটা জেনে নেব। আমরা রেগুলার বিভিন্ন পার্থক্যগুলো জানছি, তার মধ্যে আজকে ভিটামিন এবং অ্যান্টি ভিটামিনের পার্থক্য জেনে নেব। আর যারা আগেরগুলো ভিডিওগুলো দেখনি, পার্থক্যগুলো বা অন্য ভিডিও, তারা অবশ্যই প্লেলিস্টটিকে দেখে নিতে পারো। তাহলে চলো শুরু করা যাক আজকের পাঠ, টিচিং উইথ ফানে। তাহলে দেখে নিই ভিটামিন এবং অ্যান্টি ভিটামিনের পার্থক্য কী আছে। ভিটামিন হচ্ছে নাকি ভিটামিন এক ধরনের সরল খাদ্য উপাদান, একদম সরল খাদ্য উপাদান। কিন্তু অ্যান্টি ভিটামিন কী করে না, ভিটামিনের ক্রিয়া বিনষ্ট করে এক রকমের উপাদান। অ্যান্টি ভিটামিন ভিটামিনের যে কাজ থাকে, সে ভিটামিনের কাজকে নষ্ট করে দেয় পুরোপুরি। দু নম্বর হচ্ছে ভিটামিন রোগ প্রতিরোধ সহায়তা করে, রোগ প্রতিরোধে সহায়তা করে, আমাদের উপকার করে। ভিটামিন কী করে না, আমাদের উপকার করছে, কারণ এটা রোগ প্রতিরোধে সহায়তা করছে। আর অ্যান্টি ভিটামিন কী করে না, ভিটামিনের ক্রিয়া বিনষ্ট করে আমাদের ক্ষতি করে। তাই ভিটামিন আমাদের লাভ করে আর অ্যান্টি ভিটামিন আমাদের ক্ষতি করে, এটা দু নম্বর পার্থক্য হলো। আর তিন নম্বর পার্থক্য হচ্ছে থিয়ামিন, রাইবোফ্লাভিন ইত্যাদি ভিটামিনের উদাহরণ। তা ভিটামিনের উদাহরণ কী? থিয়ামিন, রাইবোফ্লাভিন ইত্যাদি, আর পাইরিথিয়ামিন, গ্যালাক্টোফ্লাভিন ইত্যাদি হচ্ছে অ্যান্টি ভিটামিনের উদাহরণ। তাহলে এই তিনটে হয়ে গেল আমাদের ভিটামিন এবং অ্যান্টি ভিটামিনের মধ্যে পার্থক্য। তাহলে আজকে একদম ছোট ভিডিও করলাম, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। টিচিং ইজ রিয়েলি ফান।